হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় মুরগির ঘরে ঢুকেই দেখছি যে আমার ছোট্ট ছোট্ট পুচকে ছানারা বেরিয়ে এসেছে ডিমের ভেতর থেকে। তো আমার তো দেখে খুবই ভালো লাগলো, সব ডিম কিন্তু ফোটেনি, চার পাঁচটা ডিম ফুটেছে, ঠিক আছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর একটা দিন ডিমটা রাখবো, দেখবো ডিম ফোটে নাকি। তো এর ভেতরে কি বলতো, আর একটা নতুন মুরগি এসে ডিম পেড়ে দিয়েছে। এই ডিমগুলো যদি না ফোটে তাহলে আর একটা মুরগির তাওয়া এসছে, ওই মুরগিটাকে দিয়ে দেব। আর সকালবেলা আমি রান্না করেছি, পটল সেদ্ধ দিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমাদের সকালের খাবারে এটা, সকালবেলায় অল্প দুটো সেদ্ধ ভাত হলেই কিন্তু যথেষ্ট আমাদের। করতে এখন টাইম লাগবে, আর জলে হাত দিয়ে থাকলে নাক জ্বলে যাচ্ছে। নেন কয়টা দেও, আর নেও কই দেও, আমি কয়টা নেবি না, শক্তই আছে। হ্যাঁ নেও, নে আর কটা, তোমরা বেশি মানুষ নেও। কালকে তোমরা ভিডিও পাওনি, কিন্তু আমি দুবার ভিডিও আপলোড করেছি। আপলোড করার পর ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স থেকে আমার ভিডিও ডিলিট করে দিয়েছে, কারণ বাচ্চাদের বেশি দেখানো হচ্ছে হয়তো, তার জন্য ডিলিট করে দিয়েছে। তো বন্ধুরা দেখো, শাশুড়ি মায়ের কাছে মাছ আনতে দিয়েছিলাম, এই যে বেলে মাছ নিয়ে এসছে। আর বেলে মাছটা একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ঝাল মতন করব, তো এখন কেটে নিচ্ছি। তো চলো কেটে ধুয়ে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব, কারণ ফোনে জায়গা নেই না হলে। এই বেলে মাছগুলো কিন্তু সমুদ্রের বেলে মাছ, ঠিক আছে। এই বেলে মাছগুলো ভীষণ ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি এই বেলে মাছগুলো খেতে। গঙ্গার বেলে মাছ আলাদা টেস্ট, এই বেলে মাছের আলাদা টেস্ট। দুই তিনটে কিন্তু ভোলা মাছও রয়েছে এর মধ্যে। এই মাছগুলোর মাত্র দাম 20 টাকা। চললে বন্ধুরা দেখো, মাছ কাটা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কটা বাজে, 11টা বাজে। বাবু ঘুমাচ্ছে, বাবুকে টেনে তুলবো। এখন তুলে স্নান করাবো, একটুখানি হালকা করে স্নান করাবো। ঠান্ডাটা একটুখানি কমেছে, মানে প্রথম প্রথম যেমন মানে বুকের ভিতর যেমন আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজটা এখন কিন্তু কমে গেছে। আর এখানে কয় টাকার মাছ বলো তো? এখানে কিন্তু 20 টাকার মাছ আছে, ঠিক আছে। আমার শাশুড়িমাকে 50 টাকা দিয়েছিলাম, তো 20 টাকার 40 টাকার মাছ এনেছিলো, আর 10 টাকা আমাকে প্রথমে ফেরত দিয়েছিলো। তো আমার শাশুড়িমা বললো তাহলে আমার কাছ মানে বাচ্চা নিয়ে তো এই ছোটো ছোটো মাছ কাটতে একটু অসুবিধা হয়, তাই বললো তাহলে আমাকে কটা দিয়ে দাও। তাই আমি এবার দিয়ে দিলাম, আর আমাকে আবার পয়সা দিয়ে দিলো। আমি বললাম থাক গা, দিতে হবে না পয়সা, তো আমাকে আবার 20 টাকা দিয়ে দিলো। হ্যাঁ যাই, মনে হয় বাবু উঠে পড়েছে। তো চলো তাদের, কালিন চুলি গেছে। হ্যাঁ কালিন চুলি গেছে জন্য উঠে পড়েছ? হ্যাঁ তাই ছান করবা না, কখন কালিন চুলি গেল? একটু হাসি দাও, একটু হাসি দাও, একটু হাসি দাও। এই 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 দাঁত ফুগলা, এই দাঁত ফুগলা, এই দাঁত ফুগলা, এই দাঁত ফুগলা, দাঁত নেই দেখি, এই দাঁত ফুগলা, দাঁত নেই। মুখে হাত দিবা না কিন্তু, খুব মুখে হাত দেওয়া শিখে গেছো নাকি? উঠবা না, উঠবা না, আসো কোলে নিয়ে আসো। এই দাঁত ফুগলা, এই দাঁত ফুগলা, এই দিত্তু। তো বন্ধুরা দেখো, আমার বাবুকে স্নান করিয়ে দিয়েছি, শুধু টুকুন পরানো হয়নি, তাই না বাবা? কই দেখি, তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও, টুকুন পরানো হয়নি। আবার যখন ঘুমো দেবে তখন টুকু পরাবো। হ্যাঁ শোনা, এখন চলো বাবুকে একটু দোলনাতে শুয়ে দেবো, শুয়ে দিয়ে একটু রান্নার জোগাড়টা করে ফেলি।
তাহলে বাবু খেলা করতে করতে আমার রান্না জোগাড় করা হয়ে যাবে, আর আমারও রান্না হয়ে যাবে। উফ, চলো আর একটুখানি রান্নাটা বসিয়ে দিয়ে যাবো ওইদিকে ধনে পাতা আনতে। আমাদের ছাদে ছিল একটা গাছ, কিন্তু সেই গাছটা নেই এখন, মরে গেছে জলে জলে। ঠিক আছে, কালকে লোটে মাছ রান্না করেছিলাম, ধনে পাতা দিইনি, গরম মশলাও ছিল না, এত বাজে মাছটা রান্না হয়েছিল কি বলবো। কে রে ওটা, ও বাবা, কে রে, কে রে, দুধ তো নাকি আমার, এটা কে, কাকে দেখছো, ওটা কে, মা, কে রে। চলো 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 এ চলো 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 চলো। বেলে মাছগুলো শুকনো শুকনো করে ঝাল করবার জন্য শুধু মাছটাই আনতে দিয়েছিলাম, কিন্তু ঘরেতে পেঁয়াজ, কটা পটল, আলু এগুলো ছিল, তো এগুলো কেটে নিয়েছি এরকমভাবে। প্রথমে শাশুড়ি মা সকালবেলায় উঠে বললো যে বাজারে যাব। আমি বললাম যে আমার তো শুধু মাছটা আনলে হয়ে যাবে, তাই আমি শাশুড়ি মাকে 50 টাকা দিয়েছিলাম মাছ আনার জন্য। হয় পাঙাশ মাছ আনবেন, না হলে লাঠা মাছ বা রুই মাছ, যে কোনো মাছ নিয়ে আসবেন। তো বেলে মাছও আনতে বলেছিলাম, বলেছিলাম যেটা পান সেটাই নিয়ে আসবেন। পেয়ে গেছে বেলে মাছ। এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে তেল এসে ফটাস করে এসে তেলটা আমার হাতের উপরে পড়লো, খুব জ্বলে যাচ্ছে কিন্তু হাতটা আমার। তো এই বেলে মাছগুলো 500 নিয়ে এসেছিলো 40 টাকা দিয়ে। ঠিক আছে, তো অত মাছ আমার ছোট বাচ্চা আছে, কাটা তো সম্ভব নয়, তাই আমার শাশুড়ি মা বললো তাহলে আমাকে কিছু দিয়ে দাও, আমি পয়সা দিয়ে দিচ্ছি। তো আমি পয়সা নিতে চাইনি, বিশ্বাস করো, আমাকে আমি বললাম যে থাক, দিতে হবে না পয়সাটা, যা। তো আমার শাশুড়ি মা আমাকে জোর করে 20 টাকা দিয়ে দিল। আজ শাশুড়ি বৌমা দুজন মিলে ভাগাভাগি করে ওই মাছটা নিলাম। আর নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা রূপচাঁদা মাছ, ওই মাছটা কিন্তু রেখে দিয়েছে ভেজে, বললো কি কালকে রান্না করব। আমি অরিত্রীকে পাঠিয়েছিলাম ধনে পাতা তুলতে, তো বলেছিলাম কিছু ধনে পাতা নিয়ে আসতে। আগের দিন তোমার লোটে মাছ রান্না করেছিলাম, আমি কিন্তু ধনে পাতা পেয়েছিলাম না আমাদের ছাদের থেকে, সেই ভিডিওটা তোমরা পাওনি, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে কালকে। আর এদিকে অরিত্রী এসছে ধনে পাতা তুলতে, ভিডিও করে দিচ্ছে ওর একটা বন্ধু। এই বেলে মাছগুলোর কিন্তু বেশি একটা কাটা নেই, মাত্র একটা মাত্রই কাটা। আমার মেয়েও খেতে খুব ভালোবাসে, আমার বড়ো কিন্তু খুব ভালোবাসে। তো এই দেখো এই কটা হয়েছে ভাজা করে। তো বেশি মাছ নিইনি, কারণ এখন সময় নেই, বাচ্চাটা ঠান্ডা লেগেছে। তোমরা সবাই জানো যে জলের ভেতরে হাত দিয়ে বসে থাকলে তো আর হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে চলতেই থাকে আমার কাজকর্ম, কিন্তু স্নান করার পর যেই দুপুরবেলা 12টা 1টা বেজে যায়, তারপর থেকে কিন্তু আমার সেরকম একটা কিন্তু কাজকর্ম থাকে না। আবার বিকেলবেলায় ওই যে ছাগল টাগল বাঁধতে যায় বা খাওয়ার পর থালা বাসন ধোয়া, ব্যাস এটুকুই কাজ থাকে আমার। এদিকে দেখো কয়েকটা বাদাম রান্না করতে করতে বাদাম ছাড়াতে বসেছি। তো এই বাদামগুলো আমি রান্না করতে করতে খুব কষ্ট করে ছাড়ালাম, মাছ ভাজা, তরকারি রান্না করা, বাটনা করা, এইগুলোর মধ্যে আবার বাদাম ছাড়াতে খুবই কষ্টকর। কারণ বাদাম যদি খুব ভালো হতো, মানে ভালো বাদাম হতো, তাহলে তো কোনো কথাই ছিল না, কিন্তু বাদাম, কিছু বাদাম ভালো, কিছু বাদাম খারাপ, এই মানে আর ভালো লাগে না, বুঝলে। তো যখন আমি সময় পাই তখন এই কাজগুলো কিন্তু বেশ করে রাখতে পারি, কিন্তু ওই যে একটু যখন সময় পাই তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় একটুখানি রেস্ট নিই। আর এগুলো হচ্ছে শাপলা, এবার যেমন বর্ষা হয়েছে তেমন খালে বিলে শাপলাই ভর্তি হয়ে গেছে, শুধু আমি যেতে পাচ্ছি না তাই। এদিকে দেখো এতগুলো শাপলা আমার শাশুড়ি মাকে দিয়ে গেল একজনা, আমাকেও বলেছিলো নেওয়ার জন্য, আমি কিন্তু শাপলা নিইনি, কারণ আমার বাচ্চার ঠান্ডা লেগেছে। শাপলা তো জলে হয় আর শাপলা ভাজা খেলে ঠান্ডা লাগে, তো আমি যদি ভালো থাকতাম, ভালো হতাম, অবশ্যই নিতাম। আমারও কিন্তু খুব ইচ্ছা করছিলো নেওয়ার জন্য, এর আগে একদিন একটা কাকা দিয়ে গেছিলো, তো ওই কাকাটার দিয়ে গেছিলো, তখন অল্প কটা শাপলা ভেজেছিলাম, তখন কিন্তু বাবুর খুব একটা ঠান্ডা ছিল না। রান্নাবান্না কমপ্লিট, এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর অরিত্রীর পাপার যে এই যে জামা কাপড়গুলো দেখছো জানলার উপর রাখা আছে, এই জামা কাপড়গুলো না আমার একদম বের করে দিতে মনেই ছিল না। ভেজা জামা কাপড় দেখো কতটা বেলা হয়ে গেছে, 1টা 1.5টা বেজে গেছে, কখন শুকাবে বলো তো। আজকে কিন্তু বৃষ্টি নেই, দেখো ভালোই রোদ উঠে গেছে, একদম আকাশটা পুরো ঝলমল ঝলমল করছে। সামনেই তো পুজো, কারা কারা পুজোর কী কী কেনাকাটা করলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার তো কেনাকাটা হয়েই গেছে, তোমরা দেখেইছ, সেরকম কিছু কেনাকাটা করিনি, সিম্পল যেগুলো টুকটাক লাগে সেগুলোই কেনাকাটা করেছি। কিছু নাইটি নেওয়ার দরকার ছিল, শুধু নিইনি, নিতে হবে, কারণ নাইটিগুলো সব কেমন খারাপ হয়ে যাচ্ছে।
তো ওই নাইটিগুলো ফেলে দিতেও পারি না, কেন বলতো বাচ্চা ছোট তো, যখন তখন মানে নাইটিগুলো লাগে আমার, তো তার জন্য ফেলে দিই না। এদিকে দেখো আমাদের দুপুরবেলায় দুপুরমণি ফুল ফুটেছে গাছে, দুপুরবেলাতেই কিন্তু শুধুমাত্র এই ফুলগুলোকে দেখা যায়, আবার রাত হতে হতে সন্ধ্যা হতে হতে ঝরে ঝরে পড়ে যায়। সকালবেলা উঠে দেখবো সব ফুল ঝরে পড়ে গেছে। এদিকে শ্বশুরমশাই গেছিলো মাঠে, ছাগলের জন্য অল্প কটা ঘাস নিয়ে এসছে, তাই ওরা খাচ্ছে। আকাশটা জাস্ট ওয়াও লাগছে, অসাধারণ লাগছে দেখো। আমার ছাদের ওপরে বেগুন গাছের গোড়ে একটা নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছিল, গাছটাতে ছাদে উঠে দেখছি এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো, কিন্তু বিকেলবেলার মধ্যে ফুল গাছটা পুরো শেষ। ছাদে উঠেছিল হনুমান, হনুমান উঠে ফুল গাছটা পুরো খেয়ে গেছে। আগে আমার সব ফুল গাছ নিচে ছিল, তখনই মনে হচ্ছে ভালো ছিল, নেট দিয়ে ঘেরা ছিল, তো নেটের ঘেরার ভেতরে ফুল গাছগুলো ছিল, তখনই ভালো ছিল। এখন ছাদের সবসময় তো উঠতে পারি না, কখন হনুমান এসে ছাদের ফুল গাছগুলো সব খেয়ে যায়, কুড়িগুলো খেয়ে যায়। তারপর আবার বেগুন গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ লাগিয়েছি, ওগুলো কবে মাথা ভেঙে ভেঙে খেয়ে চলে যাবে। এই দেখো হনুমান, এই হনুমানটা খুব উৎপাত করছে, তাই আমার শাশুড়ি মা গেল লাঠি নিয়ে তাড়া করতে। এদিকে বাবুর ন্যাকড়াকানিগুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়ে এসেছি, এখন চলো একে একে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আর আমার বাবু এখন দেখো খেলা করছে, ওদিকে অরিত্রী ঘুমিয়ে ঘুমাচ্ছিল, অরিত্রীকে অনেক করে ডাকাডাকি করছি যে তাড়াতাড়ি ওঠ, তোর পড়া আছে, পড়া আছে, ভাত খাবি, ভাত খেতেই তো এক ঘন্টা সময় লাগবে। তো অরিত্রী তো কিছুই শুনছিল না, আবার বলছিল যে আরেকটু ঘুমাবো, আরেকটু ঘুমাবো। তো আমি খুব ডাকলাম, তারপরে এই যে তাকালো, আবার ঘুমিয়ে পড়লো। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেল না পিসিমা এসছে, বিকেল বিকেলই প্রায়। তো পিসির কাছে বাবুকে রেখে দিয়ে দেখো জল গরমটা করতে চলে এসেছি। তো এই দেখো তখন মাছের তেল পড়ে দুই জায়গায় তিন জায়গায় ফুসকা পড়ে গেছে, এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কালকেই হয়তো দেখতে পাবো ফুসকাটা একদম পুরো ফুলে গেছে। তো কি করব, ফ্লাক্সের জলটাই দেখো গরম করে রেখে দিলাম। তোমরা আমার বাপের বাড়ির ভিডিও দেখতে খুব পছন্দ করো, দাঁড়াও এই তো পুজোর ভেতরে ভেবেছি যে যাব বাপের বাড়িতে, কিন্তু তার আগে তো ছেলের শরীর খারাপ হয়ে গেল, ভাবছি কি করব, যাব না যাব না, তাই ভাবছি দেখবে বাচ্চা কাচ্চার যদি শরীর খারাপ হয় তাহলে কিন্তু মা বাবার শান্তি লাগে না, মনে হয় কি কখন সুস্থ হবে কখন ভালো হবে। তো সন্ধ্যাবেলায় করে নিয়েছি একটু চা, নিজেরও গলাটা কেমন যেন খুশখুশ করছে, জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা লাগবে, তাই একটুখানি চা আর মুড়ি করে খেয়ে নিলাম। এখন হচ্ছে রাত্রেবেলা, দুপুরবেলাকার থালা বাসন মাজা হয়েছিল না, সময় পাইনি, বাচ্চার শরীর খারাপ তো মানে টাইম পায় না বুঝলে তো, যখন টাইম পাই তখন কাজ করার চেষ্টা করি, এখন রাত, তাই থালা বাসন কটা রাত্রেবেলাই মেজে নিচ্ছি। তো চলো থালা বাসন মাজতে মাজতেই না হলে আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমরা ছাড়া কে করবে।